হবে না। আচ্ছা আমার ক্লাস মেবি অনিষ্টা কোশ্চেন দিছে, একটা দিন 2 মিনিট করে টাইম। আচ্ছা আচ্ছা অনিষ্টা কোশ্চেন যা লাগছে তার জন্য মানে অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা হচ্ছে এটা কি এটা সম্পর্কে একটু জেনে নেই। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে একটা করে বিজ্ঞাপনের ওয়েবসাইট, যেমন হচ্ছে আমরা আমাদের কোনো পুরাতন প্রোডাক্ট বিক্রয় করার জন্য কোথায় যাই, বিক্রয় ডট কম নামে ক্লাসিফাইড সাইট আছে। বিক্রয় ডট কম কিন্তু একটা ক্লাসিফাইড সাইট, এরকম বাংলাদেশে বিক্রয় ডট কম নিয়ে অনেক সাইট আছে, প্রায় 100+। আমি যদি একটু সার্চে দেখেন বাংলাদেশ ক্লাসিফাইড সাইট লিস্ট, 100+ ফ্রি বাংলাদেশ ক্লাসিফাইড সাইট লিস্ট ইন 2023। আমরা শুধু জানি যে বিক্রয় ডট কম, এটাই শুধু জানি, আর কেউ কিছু জানি কি জানি না। আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করতে গেলে ওই বিক্রয় ডট কমে পোস্ট দিচ্ছি। তো এইটাই হচ্ছে ক্লাসিফাইড সাইটটা হচ্ছে, এটাকে ক্লাসিফাইড সাইট বলে যে সাইটগুলোতে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন, এবং এই মার্কেটিংটা পেইডও আছে ফ্রিও আছে। বিক্রয় ডট কমে কিন্তু আমরা ফ্রিতেই মার্কেটিং করি, এখানে কিন্তু পেইডেরও অপশন আছে। পেইডের অপশনটা যদি আপনি পেইড করেন তাহলে বিক্রয় ডট কম কিন্তু ওই আপনার প্রোডাক্টের অ্যাডটা সবার উপরে থাকবে, ওটা হলো পেইড। আচ্ছা আমরা তাহলে আমরা বুঝলাম যে বিক্রয় আমরা ক্লাসিফাইড সাইটটা কি। ক্লাসিফাইড সাইটটা হচ্ছে এমন কিছু মানে এমন একটা ওয়েবসাইট বা এমন একটা সাইট যেটাতে আমরা আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট বা কোম্পানির কোনো প্রোডাক্ট বা বায়ারের প্রোডাক্টের মার্কেটিং করতে পারি। কারণ যারা এই ধরনের লোকাল মানে ওল্ড প্রোডাক্টগুলো কিনবে তারা কিন্তু, যেমন হচ্ছে আমরা যদি কোনো পুরাতন ল্যাপটপ বা পুরাতন কম্পিউটার কিনতে যাই দেখবেন কিন্তু বিক্রয় ক্রমে খুঁজি, ঠিক এই রকমই হচ্ছে। তো ইউএস এগুলো তো কাজগুলো বাংলাদেশে সাধারণত আমরা করবো না, আমরা করবো হচ্ছে ইউনাইটেড স্টেটস বেস, আমেরিকা বেস, তোমার হচ্ছে ইউরোপ বেস, এই ধরনের মানে বায়ারদের জন্য। তো ওই বায়ারগুলো আসবে, তারা তাদের পুরাতন কার, পুরাতন হচ্ছে ল্যাপটপ, মানে বড় বড় অ্যাক্সেসরি যে বিষয়গুলো আছে এই প্রোডাক্টগুলোর ডিটেলস আপনাকে দিয়ে দিবে। আমার এই যে প্রোডাক্টের ছবি, আমার এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমার এই প্রোডাক্টের ইনফরমেশন, এগুলো আপনাকে টোটালি দিয়ে দিবে, দিয়ে বলবে যে আমি চাচ্ছি ইউএস ইউনাইটেড স্টেটসের ক্লাসিফাইড সাইট লিস্টে আমার প্রোডাক্টটার মার্কেটিং করতে। উদ্দেশ্য কি? সেলস করা, তার পুরাতন প্রোডাক্টটা সেল করা। যেমন আমরা বিক্রয় পোস্ট দিই আমার প্রোডাক্টের সেলের জন্য, ঠিক সেম বায়ার নিজে না করে আপনাদের দ্বারা বা আমাদের যারা মানে ডিজিটাল মার্কেটার আমরা আসি, বায়েরা ফাইবারে এসে দেন আমাদের এই কাজগুলো দিয়ে থাকে। আমরা একটু মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি যে বিক্রয় ডট কমের কাজগুলো হ্যাঁ এখানে পুরাতন নতুন কোনো নতুনের জন্য তো আলাদা ফেসবুক অ্যাডস হবে, গুগল অ্যাডস হবে, কারণ পুরাতনের প্রোডাক্টের জন্য তো মানুষ ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস দেন আপনারা দেখবেন, ঠিক আছে। হ্যাঁ আমরা একটু ফাইবারে আসি, এসে দেখি যে ক্লাসিফাইড সাইট নিয়ে কোনো কাজ আছে কি না বা গিগ আছে কি না, মানুষ কীভাবে করে আমরা দেখি। হ্যাঁ ক্লাসিফাইড বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে ক্লাসিফাইড জিনিসটা কি? আপনি কিন্তু কথা একদমই বলেন না ভাই, আচ্ছা যখন দেখেন আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে যখন আমি সার্চ দিচ্ছি এই কিওয়ার্ডটাকে, এটাকে মেজর যে কিওয়ার্ড বা স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস বা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, বা অনেক বায়ার শুধু বলবে অ্যাড পোস্টিং, এভাবেও এভাবে আপনাকে বলতে পারে। আচ্ছা হ্যাঁ ক্লাসিফাইড পোস্টিং, অ্যাডস পোস্টিং মানেই বুঝে নেবেন ক্লাসিফাইড পোস্টিং, আর ক্লাসিফাইড পোস্টিং মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আচ্ছা এখন আমরা একটু ফাইবারের মধ্যে আসলাম, এই কাজে দেখেন মাত্র কিন্তু গিগ 3200, মানে 3200 না 3100, সারা ওয়ার্ল্ড ওয়াইড এখানে সার্ভিসগুলো প্রদান করতেছে 3100 গিগ, তার মধ্যে 80% গিগেই পাবেন বাংলাদেশি। কাজ খুবই ইজি, কাজ খুবই ইজি কাজ, ঠিক আছে। আমরা যদি একটু ফিল্টার করে দিয়ে দেখি 3100 সেলারের মধ্যে 900+, ও আছে মানে অর্ধেক একটু কম আছে তাই তো। আচ্ছা আমরা যদি একটু ঘুরে আসি এই যে ভদ্র আপু কি করে, হ্যাঁ কি করে আমরা একটু ঘুরে আসি বোঝার জন্য। আমি 3টা গিগকে নিলাম, আচ্ছা এই প্রথমে গিগে নিলাম আই উইল, ইনি কি বলছে দেখেন, আই উইল পোস্ট ক্লাসিফাইড অ্যাডস ইন টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। উনি কি ক্লাসিফাইড অ্যাডস দিবে, ক্লাসিফাইড অ্যাডস মানে ওই যে প্রোডাক্টের অ্যাডসই দিবে, ঠিক আছে। কোথায় দিবে? টপ পোস্টিং ক্লাসিফাইড সাইট লিস্টে ক্লাসিফাইড অ্যাডস দিবে,
এখন লোকেশন কিন্তু বায়ার দিয়ে দিবে, আমি বায়ার বলতে পারে যে শুধুমাত্র নিউ ইয়র্কের ক্লাসিফাইড সাইটে আমি পোস্ট দিতে চাই, বা বলতে পারে কানাডার ক্লাসিফাইড সাইটে পোস্ট দিতে চাই, বা ইউকের ক্লাসিফাইড সাইটে পোস্ট দিতে চাই, এগুলো কিন্তু ক্লায়েন্টই আপনাকে বলে দেবে। কারণ সে কোথায় থাকে তা সে চাবে তার আশেপাশে মানে প্রোডাক্ট বিক্রি করার জন্য, তাই না? তাই সে আর চাবে না বাংলাদেশে বা ওয়ার্ল্ডের প্রোডাক্ট বিক্রি করার জন্য। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ক্লাসিফাইড অ্যাড জিনিসটা কী, এবং লোকেশন বায়ার আপনাকে বলে দিবে, বায়ার আপনি যে মার্কেটিংটা করবেন তার সকল প্রকার অ্যাক্সেসরি সকল প্রকার রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, না ক্লাসিফাইড ওয়ার্ল্ড ওয়াইড হবে না, নিজস্ব কান্ট্রি নিজস্ব এরিয়া। বাংলাদেশি বায়ার হলে বলবে যে আমার বাংলাদেশি ক্লাসিফাইড সাইটে পোস্টিং দরকার। আচ্ছা আচ্ছা, এখন আসেন যে আমরা দুটি প্যাকেজটা আলোচনা করি। বেসিক প্যাকেজে বলছে $5, পঞ্চাশটা ক্লাসিফাইড অ্যাডস, মানে পঞ্চাশটা ক্লাসিফাইড সাইডে তিনি বায়ারের অ্যাডসটা দিবে, এবং মার্কেট প্লেসে যে সার্ভিসগুলো অ্যাভেলেবল আছে সবগুলোই ফ্রি। ক্লাসিফাইড সাইট আমি প্রথমে বলছি যে ক্লাসিফাইড দুই প্রকার, একটা ফ্রি আর একটা পেইড। তো মার্কেট প্লেসে 100% যে সার্ভিসগুলো প্রোভাইড হয় এগুলো ফ্রি, ঠিক আছে? কারণ এই যে আপনি যে সার্ভিসটা নেবেন, বায়ার কিন্তু এই যে এখানে বলে দেওয়া আছে পঞ্চাশটা ক্লাসিফাইড অ্যাডস $5, বায়ার যদি অর্ডার প্লেস করে, কারণ আপনার বেনিফিট কত? $5। আপনি যদি পেইড অ্যাডস দিতে চান, একটা সাইডে পেইড অ্যাডস দিতে $5 $10 লাগবে, তাহলে আপনার বেনিফিট থাকলো? থাকলো না। আর বায়ার সেক্ষেত্রে নিজের পেমেন্ট মেথড বলেন, নিজে টাকা ইনভেস্ট এখানে দিবে না বা না দিতে পারে, বা অনেক বায়ার দেয়, ঠিক আছে? তো আমরা তাহলে আমরা যে কাজগুলো সব মানে সবসময় করবো সেটা হলো ফ্রি ক্লাসিফাইড অ্যাডস সাইটগুলোতে আমরা মার্কেটিং করবো। ক্লায়েন্ট যদি বলে যে আপনি কী সার্ভিস প্রোভাইড করেন, আমি ফ্রি ক্লাসিফাইড অ্যাডসে আপনার মার্কেটিং করবো, আপনার কোনো কস্ট নাই, জাস্ট সার্ভিস কস্ট আমার যেটা সেটা আপনি আমাকে দেবেন, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি যে ক্লাসিফাইড সাইটগুলো যেগুলো পেইড সেগুলোতে আমরা কিন্তু মার্কেটিং করবো না, আমরা কোনটা পেইড কোনটা ফ্রি এগুলো আমরা আসবো এবং সহজে বুঝবো এগুলো, ঠিক আছে? তো এখানে বলা আছে বেসিকই পঞ্চাশটা ক্লাসিফাইড সাইটে পোস্ট করবে, তার মানে বুঝতেই পারছেন যে $5 যদি পঞ্চাশটা ক্লাসিফাইড সাইট অ্যাডসে পোস্ট করে, কাজ কিন্তু খুব আহামরি কঠিন না, খুবই বেসিক লেভেলের কাজ। একটা সাইটে পোস্ট করতে পারলে আর বাকি 49 সাইটে আপনি পোস্ট করতে পারবেন, কারণ সবগুলো ক্লাসিফাইড সাইটের নিয়ম প্রায় সেম। আচ্ছা, স্ট্যান্ডার্ডে কী বলছে? 100 সাইট, প্রিমিয়ামে বলছে 300+ হচ্ছে 50, মানে 350টা, তাই না? সেম কথা, আই উইল মেক 350 অ্যাডস ইন টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ে উনি 350টা অ্যাডস দিবে, ম্যাক্সিমাম ক্লিকেবল। মানে ম্যাক্সিমাম ক্লিকেবল বলতে আমরা যে একটা ওয়েবসাইটে যেমন bikre.com-এ যখন আমরা পোস্টটা দেই, bikre.com-এর যে অ্যাডমিন আছে বা মডার আছে তারা কিন্তু পোস্টটা অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ যখনই করে দিবে তখন কিন্তু আমরা যে প্রোডাক্টের টাইটেলটা দেবো, টাইটেলের মধ্যে ক্লিক করলে কিন্তু ভিতরে যে বাকি বিষয়গুলো দেখতে পারবে, তাহলে এটা কিন্তু হয়ে গেলো ক্লিকেবল। এটাকে বলে হচ্ছে ক্লিকবল, মানে পোস্টটা লাইভ হবে, মানুষ দেখবে আর কি, ঠিক আছে? লাইভ ম্যানুয়াল সাবমিশন, ম্যানুয়াল সাবমিশন মানে কি, নিজেই আমরা করব, এখানে কোনো ফেক বলতে কোনো কিছু নাই, বা বটের সাহায্যে বা ফেক সব যা করবো আমরা ম্যানুয়ালি পোস্ট করবো, ঠিক আছে? তাই আমি আশা করি যে ক্লাসিফাইড সাইট কি বিষয়টা বুঝতে পারছেন, কোথায় করবেন সেটা আপনার বুঝতে পারছেন, বায়ার দিয়ে দেবে কী কী লাগবে সেগুলো আমরা আলোচনা করব, এবং কোনটা এটাও আমরা বুঝলাম যে ক্লাসিফাইড সাইট দুই প্রকার, একটা ফ্রি আর একটা পেইড। তাহলে আমরা যে মার্কেটিংটা আমরা করবো সবগুলো ফ্রি মার্কেটিংয়ে করবো, এবং আমাদের গিগের প্যাকেজগুলো কীরকম হয় এটাও আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন, তাই না? যে প্রিমিয়াম প্যাকেজে কত ডলার হলে কত সাইটে আপনারা মার্কেটিং করবেন, এই বিষয়গুলো এখানে বলা আছে। ইনি কিন্তু বাংলাদেশি ভদ্রমহিলা হবে, বাংলাদেশি আপু, প্রায় দেখেন 317টা তার রিভিউ আছে, ক্লায়েন্ট রিভিউ। এই যে এনাকে এই বায়ারগুলো কিন্তু ওনার কাজের যে ইয়েগুলো দিছে, তোমার ফিডব্যাক দিছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আরেকটা গিগ অ্যানালাইসিস করে দেন আমরা শুরু করে দেবো যে ক্লাসিফাইড সাইটটা কীভাবে করতে হয়। এই ভদ্রলোকের কাছে একটা কাজ এখনও রানিং আছে, ইনি কী বলছে, আই উইল পোস্ট ইউর অ্যাডস, আপনার অ্যাডসটা উনি পোস্ট করবে কোথায়, টপ রেটেড ইউএসএ ক্লাসিফাইড সাইটে। কারণ আপনি যে মার্কেট প্লেসে ওয়ার্ল্ড ওয়াইড বায়ার কী পাবেন না, এখানে 90% ক্লায়েন্টই পাবেন ইউনাইটেড স্টেটস, তারা চায় যে ইউনাইটেড স্টেটসের মধ্যেই মার্কেটিংটা করতে, বাকি কান্ট্রির ক্লায়েন্টগুলো খুব কম। তার মধ্যে এখানে গিগের মধ্যে দেখেন বেশ কিছু অ্যাডস লিস্টের ক্লাসিফাইড সাইটের নাম দিয়ে দিছে, যেগুলো মোস্ট অফ দ্য পপুলার, ঠিক, সেগুলো এখানে দিয়ে দিছে। বেসিকে 45টা পাস, আর উনি রাখছিল কত, 50-এ পাস। তাহলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা $5 কত দেবেন, 70টা দিবেন,
কারণ সত্তরটা এই জন্য দিবেন যে বাসায় বসেই থাকেন। যখন মনে করেন যে গিগটা অ্যাকাউন্টে একটা মোটামুটি লেভেলের পর্যায়ে চলে যাবে তখন আপনার কাজের ডিমান্ড এমনি বেড়ে যাবে। তারপরে এই ভদ্র আপু, ইনিও লেভেল টু সেলার, ইনি 43টা কাজ করছে, এনার কথা কি আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অন ইউএসএ ইউকে কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যাড সাইট। তাহলে কি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া 3-4টা কান্ট্রিতেই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দিবে, ঠিক আছে। সাইটে পাস, ইনি রাখছে সাইটে পাস, প্রিমিয়ামে রাখছে 360+40-30। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে কাজটা আহামরি কঠিন কাজ না, কারণ যদি কঠিন হতো তাহলে এতগুলো ক্লাসিফাইড সাইটগুলোতে পোস্ট করে মাত্র $30 কেন নেয়। এবং এর মধ্যে তো একটা সার্চ আছে, এর মধ্যে তো একটা সার্চ আছে মার্কেট প্লেসে, $30 যদি অর্ডার করে সেলার পাবে হলো কত? $5 $1 মার্কেট প্লেস কেটে নেয়, ঠিক আছে, $24 সেলার পাবে, $6 মার্কেট প্লেস নিয়ে নেবে। তাহলে $24 ইনি প্রায় 400টা ক্লাসিফাইড সাইটে মার্কেটিং করতেছে। আপুটা কিন্তু দেখতে মাশাল্লাহ সুন্দর আছে, দেখেন বাংলাদেশি আপু। আচ্ছা এখন আসেন আমরা কাজটা কিভাবে করতে হয়, কিভাবে বুঝবো কোনগুলো ক্লাসিফাইড সাইট সেটা আমরা জেনে নিই এবং এই বিষয়টা এখন ধারণাটা নিয়ে নিই। তো আমি ফাইবারের ট্যাবসগুলো রিমুভ করে দিলাম। আচ্ছা এখন আমরা একটা রিকোয়ারমেন্ট নিয়ে নিই, ধরেন যে আমাদের ক্লায়েন্ট আমাদের রিকোয়ারমেন্ট দিছে, আমরা একটা ডকশিট নিয়ে নিলাম, ডগের মধ্যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আমরা এখানে রাখবো, যে এই কারণে রাখবো যেন আমাদের কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে। তো ধরেন আমরা দারাজ থেকে একটা প্রোডাক্ট নিই, যে আমরা ধরেন যে দারাজের একটা প্রোডাক্ট নিই দেখার জন্য, যে আমাদের এই প্রোডাক্টটাকে আমরা মার্কেটিং করব। তাহলে ক্লায়েন্ট যদি বলে যে আমার মার্কেটিং দরকার ইউনাইটেড স্টেটস, তাহলে কি বাংলাদেশে ক্লাসিফাইড সাইটে কাজ করলে হবে? হবে না কিন্তু, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আবার। আচ্ছা তাহলে ধরেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে কী কী নেব, এই মার্কেটিং করার জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে কী নেব সেটা আমি এখানে লিখে দিই। প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রাইস, কিসের প্রাইস, প্রোডাক্ট প্রাইস, কন্ট্যাক্ট ইনফো। কেন কন্ট্যাক্ট ইনফো লাগবে, কন্ট্যাক্ট ইনফোটা কেন লাগবে আমাদের? হ্যাঁ মানে কাস্টমার যার প্রোডাক্ট তাকে তার সাথে কন্ট্যাক্ট করবে, যে আপনার এই প্রোডাক্টের এই দাম এই কথাবার্তা বলে তারা প্রোডাক্ট পারচেস করবে, এই জন্য হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফোটা নিতে হবে। তারপর হচ্ছে কান্ট্রি, কেন কোন দেশে ক্লাসিফাইড সাইটে আমরা অ্যাড দেবো সেই কান্ট্রি নেমটা আমরা নিয়ে নেব। তারপর হচ্ছে সিটি, এগুলোও অনেক লাগে। আচ্ছা কী কী লাগে আমরা ক্লাসিফাইড সাইটগুলোতে গেলে আরও বিস্তারিত জানবো, যার আমরা ধরেন যে সিটির মধ্যে আমরা যেগুলো আমাদের মেজর যে টপিকগুলো, কারণ প্রতিটা ক্লাসিফাইড সাইটের রিকোয়ারমেন্ট কিন্তু এক না, কোনো কান্ট্রিতে কোনো ক্লাসিফাইডে গেলে আপনি 20টার মতো রিকোয়ারমেন্ট চাই, 20টার মতো, আবার কোনো ক্লাসিফাইড সাইটে 10টার মতো রিকোয়ারমেন্ট চাই। তো কী কী কোন সাইডে মানে দুই একটা সাইডে গেলে আমরা বুঝতে পারবো যে টোটালি বায়ারের কাছ থেকে কী কী নিতে হবে। তাহলে আমাদের ধরেন যে বায়ারের কাছ থেকে আমাদের মেজর যে বিষয়গুলো, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রাইস, কান্ট্রি ইনফো, তারপর সিটি, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট লিঙ্ক তো আমাদের ক্লায়েন্ট দিয়ে দেবে, ওয়েবসাইটও দিয়ে দেবে বা প্রোডাক্ট লিঙ্ক তো দিয়ে দেবে। আচ্ছা তাহলে প্রোডাক্ট ইমেজ, এই কটা কিন্তু জিনিস আমাদের লাগবেই, এই কটা জিনিস আমাদের লাগবেই, ফোন নাম্বার, ওই যে কন্ট্যাক্ট ইনফো আমি লিখে রাখছি, তাহলে আমি এগুলো লিখলাম না। এখন আসেন আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে ক্লায়েন্টের, আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট, এ চাচ্ছে যে ইউনাইটেড স্টেটসের ক্লাসিফাইড সাইটে তার মার্কেটিং করা দরকার। এখন কতগুলো সাইটে মার্কেটিং করবো আমাদের তো গিগের প্যাকেজে বলেই দেওয়া আছে, বেসিকে 50টা, স্ট্যান্ডার্ডে 70টা বা প্রিমিয়ামে 200টা, এভাবে তো বলে দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী আপনাকে মার্কেটিং করতে হবে। তাহলে ধরেন যে আমার প্রোডাক্ট পাইছি, ক্লাসিফাইড সাইট কী সবগুলো আমরা বুঝলাম, এখন আসেন মার্কেটিংটা করি। মার্কেটিং করার জন্য ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে ইউনাইটেড স্টেটস, শুধু বলছে ইউনাইটেড স্টেটস, হতে পারে নিউ ইয়র্ক, হতে পারে তোমার ক্যালিফোর্নিয়া। আমি যদি সার্চ দিই যে নিউ ইয়র্ক ক্লাসিফাইড সাইট লিস্ট, যদি আমি এটা লিখে সার্চ দিই তাহলে কিন্তু দুই প্রকার ক্লাসিফাইড সাইটে চলে আসবে, যেগুলো ফ্রি সেগুলো আসবে, যেগুলো পেইড সেগুলো আসবে। তাহলে আমরা মার্কেটিং করবো ফ্রিতে, তাই না? তাহলে আমাদের অবশ্যই কি ফ্রি কথা আমাদের লিখে দিই, ফ্রি কথা লিখতে হবে, লিখে আমরা যখন ইন্টার দেই
তখন দেখেন একটু যদি নিচের দিকে চলে আসি দেখেন এই যে 25 প্লাস ক্লাসিফাইড সাইটস অফ নিউইয়র্ক ঠিক আছে এখানে বলে আছে টপ নিউইয়র্ক ফ্রি ক্লাসিফাইড সাইট সাইটস ইন 23 আবার দেখেন এই যে এখানে 15টা দেয়া আছে এখানে 15টা দেয়া আছে এখানে 30টা দেয়া আছে ফ্রি ক্লাসিফাইড সাইট লিস্ট হিয়ার আচ্ছা খুব একটা ক্লাসিফাইড সাইট আমরা পেলাম না তাই না মানে 15-20টা পেলাম এখন আসেন যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্লায়েন্টই বলবে যে আমার টোটাল ইউএসএ ক্লাসিফাইড সাইটে মার্কেটিং করা দরকার ঠিক আছে আপনাকে স্টেট বেস বলে দিবে না তাহলে আপনারা ট্রাই করবেন আপনাদের যেটা এই কাজটা করতে গেলে যেটা আপনার থাকতে হবে সেটা হলো ইউনাইটেড স্টেটসের স্টেট কয়টা 50টা তাহলে 50টা স্টেটের প্রতিটা স্টেটে আপনি দুটো করে ক্লাসিফাইড সাইটে অ্যাকাউন্ট করবেন কারণ শুধুমাত্র নিউ ইয়র্কের প্রসেসটা আমাদের করা দরকার নেই যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমার শুধুমাত্র নিউ ইয়র্কেই দরকার কারণ এই ধরনের ক্লায়েন্ট আপনি পাবেন না সবাই বলে ইউনাইটেড স্টেটস ফুল পুরো ইউনাইটেড স্টেটস ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা হচ্ছে কাজের সুবিধার্থে ক্লায়েন্টকে ম্যানেজ করার সুবিধার্থে ক্লায়েন্টকে ইমপ্রেস করার সুবিধার্থে আমরা প্রতিটা স্টেটে দুটো করে ক্লাসিফাইড সাইট লিস্ট অন্তত জমা রাখবো এখন আমরা একটা ডক শিট নিলাম হচ্ছে কি কন্টাক্ট ইনফরমেশন মানে আমাদের রিকোয়ারমেন্টগুলো রাখার জন্য আর একটা শিট আমরা নেব সেটা হচ্ছে সেপারেট শিট সেপারেট শিট নেব কেন কাজটা আমাদের ডেলিভারি করতে হবে তাই না এইখানে আমরা এটা বাড়ায় নিলাম আচ্ছা এই শিটের মধ্যে এটা হলো আমাদের আমাদের কাজের সুবিধার্থে আমরা এই শিটটা নেব এবং ক্লায়েন্টের নেব হচ্ছে ডিফারেন্ট এই শিটেই নেব কিন্তু ডিফারেন্টভাবে নেব আচ্ছা এখানে আমি লিখলাম যে ক্লাসিফাইড অ্যাট সাইট লগ ইন ইনফো তাহলে ক্লাসিফাইড অ্যাট সাইট লগ ইন ইনফো আমাদের তাহলে ক্লাসিফাইড সাইটগুলোতে আমরা পেলাম আমরা ধরেন যে এটাতে যদি যাই আমরা একটা আমি আচ্ছা তাহলে আমি যদি এবার যদি ইউনাইটেড স্টেটস যদি দেখাই আপনাদের একবার নিউ ইয়র্ক দিদের দেখালাম এবার যদি ইউএসএ দেখাই তাহলে 190 প্লাস ফ্রি ইউএসএ ক্লাসিফাইড সাবমিশন সাইটস ইন 2023 200 প্লাস হ্যাঁ 99 প্লাস প্রায় 100 প্লাস এখানে আবার 1000 এবং বলে দেওয়া আছে কি 1000 ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাইট লেটেস্ট হেয়ার মানে একদম নতুন নতুন সাইটগুলো এখানে পাবেন তাহলে আমাদের আমি এটার মধ্যে চলে যাই হ্যাঁ কিসের তাই নাকি তাই ছিল কোথায় ও আমি তো বেশি ব্যাগ দিয়ে ফেলছি তাই না সাইটলিস্ট আমরা 2023 লাগাই দেবো হ্যাঁ আমরা রিসেন্ট সাইটগুলো আমাদের দরকার ধরেন যে 190 আমরা কোনটা ধরে দিলাম 1000 প্লাস আচ্ছা চলে গেছে ধরেন যে আমি বেস্ট ইউএসএ ক্লাসিফাইড সাইট 2023 আপডেটেড আমরা ফ্রিতে যাই হ্যাঁ এই যে 100 প্লাস ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট লিস্ট 2023 ইন এসইও তাহলে আমরা প্রতিটা স্টেট ওয়াইজ ক্লাসিফাইড সাইট পাবো প্রতিটা কান্ট্রি ওয়াইজ সাইটও পাবো আমি যদি এখন এইটা এই জায়গায় যদি আবার আপনার কানাডা লিখে সার্চ দেই তখন কিন্তু কানাডার সাইট লিস্টগুলো চলে আসবে তাহলে প্রতিটা কান্ট্রির সাইট লিস্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন আপনারা তাহলে এই বিষয়টা আমরা গুগলে খুব সহজেই সার্চ দিয়ে আমরা ক্লাসিফাইড সাইটগুলো ম্যানেজ করতে মানে খুঁজে পাবো এখন আসেন আমরা বাইরের কাছ থেকে সব কিছু নিয়ে নিলাম আমাদের লোকেশন কী সেটাও আমরা নিয়ে নিলাম প্রোডাক্ট কী সেটাও নিয়ে নিলাম এখন আমরা মার্কেটিংটা করে দিই এখন আমরা মার্কেটিংটা করি মার্কেটিং করার আগে আপনার কাছে এই যে ক্লাসিফাইড সাইট লিস্টগুলো এই লিস্টগুলো আপনার কাছে কি তৈরি থাকতে হবে কারণ এখানে নিয়মগুলো হচ্ছে ক্লাসিফাইড সাইটগুলোতে মার্কেটিং করার নিয়ম হচ্ছে আপনি এই সাইটগুলোতে লগ ইন করতে হবে মানে লগ ইন বলতে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া আপনি কি এই সাইটগুলোতে মার্কেটিং করতে পারবেন না মানে আপনার প্রোডাক্টের অ্যাডস দিতে পারবেন না তাহলে আপনাকে কি প্রথম অবস্থায় আপনাকে বায়ারের কাজ না মানে আসার আগেই আপনাকে 100 প্লাস 200 প্লাস 300 প্লাস যেহেতু অল মার্কেট প্লেসে প্রিমিয়াম প্যাকেজে মানুষ 300-400 প্লাস ক্লাসিফাইড সাইটের পোস্ট কাজ সার্ভিস দিচ্ছে তাহলে আপনি অ্যাটলিস্ট 300 প্লাস বা 300টা ক্লাসিফাইড সাইটে আপনাকে কী করতে হবে ফ্রি ক্লাসিফাইড সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে
সেই ক্রিয়েট করবেন যে ক্রিয়েট যে করছেন তার আবার লগইন ইনফরমেশন আপনাকে কালেক্ট করে রাখতে হবে। এখন আমরা লগইন অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কি নিলাম, একটা আমি একটা গুগল শিট নিলাম। এই শিটের মধ্যে আমার এখানে হবে সাইট নেম, এটা এটা রাখলাম সাইট নেম, এখানে রাখলাম সাইট ইউআরএল, এখানে রাখলাম পাসওয়ার্ড জিমেল, এখানে রাখলাম পাসওয়ার্ড। অনেক সাইডে ইউজার নেম বলে, ইউজার নেম বল আমরা এখানে ইউজার নেম দিয়ে দেব। তাহলে আমাদের প্রতিটা ক্লাসিফাইড সাইট কীভাবে খুঁজে পাবো সেটা আমরা দেখছি, এবং কান্ট্রি ওয়াইজ স্টেট ওয়াইজও আমরা খুঁজে পাবো। এখন আমাদের কাজ করার পূর্বে সেই সাইটগুলোতে আমাদের কী করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমরা তারপর পোস্ট করতে পারবো। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট যে আমরা করব সেগুলোর লগইন ইনফরমেশন কি আমাদের কালেক্ট করে রাখতে হবে। কালেক্ট করে রাখার জন্য আমরা কী ব্যবহার করবো, একটা সেপারেট শিট ব্যবহার করবো, সেই শিটের মধ্যে আমি ইনফরমেশনগুলো রাখবো। এখন এই যে জিমেল কথা বললাম, জিমেল কি আপনার প্রতিটা ক্লাসিফাইড সাইটের জন্য ভিন্ন ভিন্ন লাগবে? না, লাগবে না। আপনি একটা ইমেল দিয়েই 100+ 200+ ক্লাসিফাইড সাইটগুলোতে লগ ইন করতে পারবেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মানে একটা জিমেল একটা পাসওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আসেন ফ্রি অ্যাডস টাইম ডট ও আর জি, এটা একটা ক্লাসিফাইড অ্যাড সাইট, তাই না? এটা কিসের, ইউএসএর, এবং এটা কি ফ্রি? আমরা এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটাতে মার্কেটিংটা কীভাবে করতে হয় এটা দেখি। তাহলে আপনারা কেউ একজন বলেন তো যে এই ক্লাসিফাইড সাইট লিস্টে, এটা একটা ক্লাসিফাইড সাইট, এখানে যারা মার্কেটিং করতেছি যেহেতু এটা ফ্রি, তাহলে এই সাইটের যে ওনার আছে বা সাইটের যে ওনার আছে তার লাভটা কী, কেউ বলতে পারবেন তার বেনিফিটটা কী? সে কেন মানুষকে অ্যাড দেওয়ার জন্য সে এই ওয়েবসাইটটা রেডি করছে? তার তো ছবি দেওয়া নাই। সাইট তো ফ্রি, সে তো টাকা নেয় না, তাহলে তার লাভ কি? সাইট তো ফ্রি, এখানে তো কোনো কস্ট নাই। আসতেছে বিষয়গুলোতে, তাহলে আপনারা এটা বলতে পারলেন না, খুব খারাপ লাগলো। আচ্ছা, এই যে এটা একটা ক্লাসিফাইড সাইট, সাইট এই সাইটটা যে রেডি করছে, রেডি করতে এই যে কন্টেন্টগুলো লিখছে টাকা লাগছে, তার একটা কস্ট হয়েছে ওনারের, তাই না? তাহলে তার আসলে বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে এটা, এই সাইটে যখন কেউ আসবে এই সাইটটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা। এই সাইটের মধ্যে অ্যাড দেখতে পাচ্ছেন না, অ্যাড, এই যে একটা, এটা একটা অ্যাড, অ্যাডেড বাই কি, গুগল, গুগল থেকে এখানে অ্যাড দিছে। এই যে গুগলে যে এখানে অ্যাড দিল, আমরা এখন গুগল অ্যাডসের ক্লাসে আসি নাই, এই জন্য হচ্ছে আপনারা হয়তো এই বিষয়টা বুঝতে একটু কষ্ট হয়েছে। তো এই যে অ্যাডস দিয়ে এখানে গুগল দিল, এই অ্যাডসটা ওয়েবসাইটে দেওয়াতে গুগল এই ওয়েবসাইটে ওনারকে একটা পার্সেন্টেজ দিছে। আপনারা শোনেন না যে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করে মানুষ? ব্লগিং করে। ব্লগিং কেন করে মানুষ? যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট লিখে, কেন কন্টেন্ট লিখে? যে তার ওয়েবসাইটে ভিজিটার আসুক, ভিজিটার আসলে লাভ কী? এই যে অ্যাডস, এই যে অ্যাডস, আমি যে অ্যাডসটা দেখলাম, এই অ্যাডসটা দেখাতে গুগল কি, যে অ্যাডসটা দিছে তার কাছ থেকে একটা টাকা নিচ্ছে, সেখান থেকে কিছু কিছু পার্সেন্টেজ এই ওয়েবসাইটের ওনারকে দিচ্ছে। অবশ্যই তা আছে, কিন্তু এ ভালোভাবে বলতে হবে। তাহলে এটাই হলো তার একমাত্র ইনকামের সোর্স, যেটা গুগল অ্যাডস থেকে সে ইনকাম করে। এই যে আচ্ছা, তাহলে আমরা ক্লাসিফাইড সাইট কি বুঝলাম, ক্লাসিফাইড সাইটে কীভাবে করতে হয় বা কীভাবে করবো যদি আমরা দেখি নাই, ক্লাসিফাইড সাইট কীভাবে খুঁজে পাবো সেটা বুঝলাম, এবং ফ্রি ক্লাসিফাইড সাইট কীভাবে খুঁজে পাবো সেটা বুঝলাম। এখন আসেন আমরা কীভাবে মার্কেটিং করার আগে আমাদের কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের একটা সেপারেট শেড নিতে হবে, সেটাও আমরা নিয়ে নিছি অলরেডি। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের একটা জিমেল লাগবে, সেই জিমেলটা আমাদের এখানে লগ ইন করা আছে, আমরা এই জিমেলটা ব্যবহার করব। আর একটা লাগবে আমাদের ইউজার নেম, ইউজার নেম আমরা ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারবো। আচ্ছা, এখন আসেন আমরা এই সাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপনি যখন এই সাইটের মধ্যে আসবেন তখন আসলে দেখতে পারবেন এই জায়গাতে বলা আছে পোস্ট অ্যান্ড অ্যাড, এই জায়গাতে বলা আছে অ্যাকাউন্ট। আপনি যদি পোস্ট অ্যান্ড অ্যাডে ক্লিক করেন, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন কি বলতেছে, নেম, ইমেল, ও সরি, এটা
আচ্ছা এটা দেই, এই যখন দিলাম তখন আমার কাছে কি বলতেছে, এখানে বলতেছে এই দেখেন কুইক সার্চ। আচ্ছা একটু খুঁজতে হবে, হ্যাঁ এখানে দেখেন অনেক সময় কি এই যে এই যে এই তোমার ডান সাইডে পাবেন যে সাইন আপ, অনেক সময় সাইন আপ থাকবে, অনেক সময় থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট, আবার অনেক সময় থাকবে হ্যাঁ আর তোমার লগ ইন থাকবে কখন যখন আপনি, হ্যাঁ অনেক সময় লগ ইন থাকবে। তাহলে তাহলে কি আমরা এই সাইটগুলোতে ক্লাসিফাইড সাইটে এসে আমরা আগে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে, সাইটগুলো সাইট লিস্টে একটু এদিক সেদিক তাকাবো, দেখবো যে কোথায় আমাদের সাইন আপ অপশন, লগ ইন অপশন বা অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনের কথাটা আছে, সেই জায়গাতে আমাদের ক্লিক করে সেইটা আগে করতে হবে, তাই না? তাহলে আমাদের পোস্ট অ্যান্ড অ্যাড একটু দেখি, মাই অ্যাকাউন্ট আমাদের, আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি নেই, তাহলে মাই অ্যাকাউন্ট আমাদের যাওয়ার দরকার নাই। আমরা এই যে পোস্ট অ্যান্ড আমরা আগে, তাহলে ধরেন যদি আপনি এরকম খুঁজে পান যে আপনি কোথাও সাইন আপ কথা নাই বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই কথাটা নাই, তাহলে আপনি ডিরেক্ট এই যে পোস্ট অ্যান অ্যাডে চলে যান। সে আপনাকে নিজেই বলবে বাবা তুমি এখন আগে লগ ইন করো, মানে আগে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করো, সে নিজেই বলবে। হ্যাঁ তখন অটোমেটিকলি সাইন আপ অপশন ক্রিয়েট করা, সাইন আপ করার অপশনটা চলে আসবে, ঠিক আছে? যদি আমরা সাইন আপ বা অ্যাকাউন্ট ক্রিয়েট বা লগ ইন করার অপশনগুলো না দেখতে পাই, তাহলে আমরা পোস্ট অ্যান অ্যাড এই জায়গাতে আমরা ক্লিক করবো। বুঝতে হবে তো, এটা এই এতটুকু জ্ঞান যদি না থাকে আমাদের, তাহলে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করবো আর কিভাবে মার্কেটিং করবো, তাই না? আমরা ক্লিক করলাম কোথায় আর গেল কোথায় নিয়ে যায়, এই বিষয়টা যদি না বুঝি এটা তো সমস্যা। আচ্ছা এখন বলতেছে, আচ্ছা যখন আমি, আচ্ছা আমি কি এখানে এখন করা আছে, আমি কিন্তু প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের দেখাইছি, আমার সম্ভবত এটা থেকে এখন ক্রিয়েট করা আছে, বুঝতে পারছেন? আমাকে ডিরেক্ট কোথায় নিয়ে আসলো, আমাকে পোস্ট করার জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, আমার মনে হচ্ছে এটাতে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দেখি মাই আমার কোনো অ্যাকাউন্ট আছে নাকি এখানে, ক্লিক হ্যাড টু লগ ইন, অলরেডি রেজিস্টার্ড ক্লিক হ্যাড টু লগ ইন, আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা লগ ইন ইউজার নেম বলতেছে, ফরগেট ইউর পাসওয়ার্ড, সাইন আপ, আচ্ছা সাইন আপ যদি আমরা ক্লিক করি তাহলে বলতেছে এখানে একটা নিক নেম দিতে। আচ্ছা তাহলে আমরা নিক নেমটা দিয়ে দিই, ধরেন একটা নিক নেম দিয়ে দিই, সম্ভবত নাই বা থাকতেও পারে বলা আমি শিওর না। তাহলে আমাদের সাইট ইউআরএল এর জায়গায় আমরা কী রাখবো, সাইট ইউআরএল এর জায়গায় আমরা ইউআরএলটা রেখে দেবো, সাইট নেম, সাইট নেমটা যদিও আমাদের ততটা দরকার নাই, কারণ আমাদের এই যে ইউআরএল থাকলেই থাকলেই হবে, তাহলে আমরা এটা এটা কেটে দিলাম। হ্যাঁ এটা থাকলেই এটা আমাদের দরকার নাই, এটা আমি তুলে দিলাম। এখানে আমি ক্লিক করলেই আমরা কোথায় চলে যাবো, সাইটে চলে যাবো, তো সাইট নেম আমাদের ম্যান্ডেটরি না যে রাখতেই হবে। এখন আসেন আমরা এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করা করতেছি, এই যে এখানে চলা কোথায় চলে আসলাম, এই জায়গার মধ্যে না ওই, আচ্ছা এই জায়গার মধ্যে চলে আসলাম, আমাদের একটা নাম দিতে বলতেছে, আচ্ছা নিক নেম বলতেছে, ধরেন যে আমি নিক নেম একটা নাম দিয়ে নিই, আমরা এখানে এখানে আবার আগে ইউজার নেম, ইউজার নেম আর নিক নেম একই, হ্যাঁ অনেক সময় থাকে নিক নেম অনেক সময় থাকে ইউজার নেম, আপনি একটা নামই ব্যবহার করবেন। আগে দেওয়ার আগেই পাসওয়ার্ড দেওয়ার আগেই আগে এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে, নাহলে আবার ভুলে অনেক সময় ভুলে যাবেন। তো ধরেন ইউজার নেম আমি দিলাম যে ফরহাদ, ঠিক আছে ফরহাদ 123 এটা ইউজ করলাম, দিয়ে দিলাম, কন্টিনিউ যদি করি আচ্ছা এখন আবার বলতেছি ইউজার নেম, ঠিক আছে তাহলে মনে হয় এই সাইটের জন্য ইউজার নেম ইয়া আলাদা ডিফারেন্ট ডিফারেন্টই দিতে হবে। হ্যাঁ তাহলে আমরা এখানে একটা অপশন রাখবো ইউজার নেম, ইউজার নেম দিলাম 4, আর এখানে রাখবো এটি একটা রাখবো নিক নেম, ঠিক আছে এখানে রাখবো নিক নেম। আচ্ছা ইউজার নেম দিলাম, কন্টিনিউ তো করলাম কই যাচ্ছি আমি, আচ্ছা এখানে বলতেছে ইমেল দেওয়ার জন্য, তাই না? আমাদের ইমেলটা আমরা দিয়ে দিই, এই যে ইমেলটা আমরা দিয়ে দিই, ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম, এরপর আবার কন্টিনিউ করলাম।
কন্টিনিউ যখন বললাম করলাম তখন আমাকে কি বলতেছে এখানে একটা বায়ো দিতে বলতেছে বায়োটা বলতেছে আবার অপশনাল তাহলে আমরা অপশনাল যেহেতু আমরা এখানে দেওয়ার দরকার নাই কারণ যেহেতু অপশনাল রাখছে আমরা দেব দিলাম না আবার কন্টিনিউ এখানে বলতেছে ফোন নাম্বার কিন্তু বলতেছে অপশনাল আমাদের না দিলেও চলবে তাই না আমরা দিলাম না কন্টিনিউ ওয়েবসাইট অপশনাল দিলাম না এখন এইখানে দেখেন বলতেছে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল বিজনেস অর আদার্স ইন্ডিভিজুয়াল মানে কি আমাদের নিজস্ব বিজনেস মানে কি আমার ক্লায়েন্টের মানে কোনো একটা আমি এটা ক্লায়েন্টের কাজ করবো তাই এটা একটা বিজনেস টাইপের তাই না বা ইন্ডিভিজুয়াল দিতে পারি বিজনেস দিতে পারি কোন যে দুইটাই যে কোনো একটা দিলে যে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আপনি ইন্ডিভিজুয়াল দিতে পারেন না দিলাম ইন্ডিভিজুয়াল কন্টিনিউ যে কোনো একটা দিলেই হবে আচ্ছা তারপর একটু নিচের দিকে আসেন এই যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অপশনাল রাখছে দেওয়ার দরকার নেই প্রতিটা ক্লাসিফাইড সাইটে অনেকগুলো এই ধরনের অপশনগুলো অনেক আসবে কেন আসবে আসবে এই কারণেই কারণ এই যে আপনি যে রিফ্রেশ দিচ্ছেন বারবার অ্যাড চলে আসতেছে তার ইনকামটাই বেশি বেশি মানে এখানে বেশি করার জন্যই হচ্ছে সেই এই এই বিষয়টা হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ফার্স্ট পেট পেট মানে তো বোঝেন নাকি পোষা প্রাণী আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি আমরা অপশনাল বলছি দিলাম না চাইলে আপনারা দিতে পারেন দিলেন কুকুর কি বলেন আচ্ছা এবার হোয়াট ইজ ইউর ফার্স্ট কার হোয়াট ওয়াজ ইউর আপনার ফার্স্ট কার কি ছিল কন্টিনিউ এখানে আবার বলতেছে ওয়ার্ডস এলিমেন্টারি স্কুল ডিড ইউ অ্যাটেন্ড অপশনাল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টাউন হোয়ার ইউ ওয়ার ব্রোন এই অপশনগুলো প্রতিটা সাইডে আবার এই সেম অপশন আসবে না অনেক সাইডে আবার এত কিছু জিজ্ঞাসা করবে না এই যে কুকুর বিড়াল আছে কিনা কার আছে কিনা এত কিছু জিজ্ঞাসা করবে না আর অনেক সাইডে করে যদি করে তাহলে এই যে বলছে অপশনাল আপনি স্কিপ করতে থাকেন এই জায়গার মধ্যে এখানে বলতেছে এখন আপনার বলতেছে কমপ্লিট কনফার্ম দ্য ফিল্ড অ্যান্ড সাবমিট আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড নিয়ে নিতে হবে ঠিক আছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আগে আমরা সেভ সেভ করে রাখলাম আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড আপনি এখানে করতে পারবেন করে দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে আবার দিতে হবে পাসওয়ার্ডটাই এবার আই অ্যাম নট রোবট এটা টিক মার্ক দিতে হবে দিয়ে আপনাকে এখানে বলতেছে ট্রাফিক লাইট সিলেক্ট করতে আমার ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিই শেষ দেন তারপর রেজিস্টার আবার দেখেন এখানে কিন্তু সাইন আপ কথা আছে কিন্তু সাইন আপ কথাটা কিন্তু গুগলের মানে গুগল অ্যাডস থেকে আসছে এই বিষয়টা বুঝতে হবে আচ্ছা ইমেল প্রোভাইডেড ইজ অলরেডি ইন ইউজ এই ইমেলটা আমাকে কি বলতেছে আমি অলরেডি ইউজ করছি আমি আমার মনে হয় সম্ভবত এই সাইডে আমি এখন করছিলাম হ্যাঁ আচ্ছা সম্ভবত আমি এটার মধ্যে সম্ভবত ওটার মধ্যে আমি এখন করছিলাম আমাদের এই যে আমাদের প্রিভিয়াস ব্যাচের আমি এই সাইডের মধ্যে যাই এই সাইডের মধ্যে যাই আচ্ছা তাহলে আমরা এই সাইডের মধ্যে যখন আমি আসলাম মাই অ্যাকাউন্ট এখানে বলা আছে মাই অ্যাকাউন্ট এখানে বলা আছে পাবলিশ ইউর অ্যাড আমরা দেখি সাইন আপ করার এই জায়গার মধ্যে বলা আছে অল অফার অ্যাডভান্স চার্জ নাই তাই তো আমরা খুঁজে পাচ্ছি না এখানে বলা আছে পাবলিশ ইউর অ্যাড আমি এখানে যদি ক্লিক করি এটা কেটে দিই স্যাম্পল সিরিজ স্টেপস ক্লিক স্টার্ট অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অ্যাক্সেস টু এই যে দেখেন স্টার্ট বাটন কী বলতেছে আচ্ছা এই যে এখানে বলতেছে ইন্ডিভিজুয়াল ঠিক আছে ওই দেখেন সেম মানে যে ইন্ডিভিজুয়াল আমার বিজনেস যেখানটা দিয়ে দেন তারপরে আবার কন্টিনিউ এটা কেটে দেন পোস্ট অ্যান্ড অ্যাড এই যে এখানে ক্যাটাগরি ক্যাটাগরি সেট করে দিলাম আপনি কী টাইপের পোস্ট এখানে দিবেন বা কী টাইপের প্রোডাক্ট আপনার তাহলে আমাদের এই প্রোডাক্টটা কী টি শার্ট তাই না
তাহলে আমাদের এখানে কি করতে হবে টি-শার্ট দেখেন টি-শার্ট রিলেটেড কোনো প্রোডাক্ট আছে কিনা টি-শার্ট ক্লোথিং দেখেন এই যে ক্লোথিং আছে তাই না দিয়ে দিলাম কন্টিনিউ স্টেপ 2 এই জায়গার মধ্যে এসে ওনাকে দিয়ে টাইটেল দিতে হবে টাইটেল আবার দেখেন এই সাইডের মধ্যে যখন আবার কোনো করতেছি তখন আবার কি বলতেছে কোন অ্যাকাউন্টে ক্রিয়েট করতে বলতেছে দেখেন দুটো কিন্তু ভিন্ন না আমি কি এই সাইডের মধ্যে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি করি না কিন্তু সরাসরি মার্কেটিং মানে পোস্ট করার জন্য অপশন আছে এই যে এরকম প্রতিটা সাইডে অ্যাকাউন্ট মানে স্পেসিফিক সাইড স্পেসিফিক রুলস গুলো এখানে রাখছে তো ওর মতো করে আপনাকে কাজ করতে হবে আর টাইটেল দিয়ে দেন টাইটেল কোথায় এই যে প্রোডাক্টের টাইটেল তারপর হচ্ছে ডেসক্রিপশন কি ডেসক্রিপশন প্রোডাক্ট ডেসক্রিপশন এই যে কই পাবেন একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন এই যে কন্টিনিউ পোস্ট এন্ড অ্যাড স্টেপ 3 এই জায়গার মধ্যে বলতেছে অ্যাড্রেস কিসের অ্যাড্রেস বায়ারের অ্যাড্রেস তাহলে বায়ারের কাছ থেকে ফুল অ্যাড্রেসটা আপনাকে কি করতে হবে নিয়ে নিতে হবে এখানে एग्जांपल বলে দিয়েছে দেখেন প্লেস দা ফুল অ্যাড্রেস হিয়ার एग्जांपल এত এই যে নাম্বার অথবা রোড নাম্বার এটা হচ্ছে রোড নাম্বার হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে শিকাগো একটা স্টেট শিকাগো কিন্তু একটা ইন্ডাস্ট্রি স্টেট এবং এটা হলো সিটি এর ইউএসএ এইভাবে সুন্দর করে বাইরের কাছ থেকে অ্যাড্রেস তার প্রপার অ্যাড্রেস আপনার কাছে নিয়ে নিতে হবে নেয়ার পর ধরেন যে আমি একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম কন্টিনিউ এখানে বলছে প্রাইস আপনার প্রোডাক্টের প্রাইসটা এখানে দিয়ে দিতে হবে বুঝতে পারতেছেন কি না বুঝতে পারতেছেন বোঝা যায় আচ্ছা তাহলে প্রোডাক্ট প্রাইসটা আমরা দিয়ে দেই খুব ইজি কাজ একটু সময় লাগে আর কি এটা কি ডলার হবে না এবার দেখেন এখানে বলে দেওয়া আছে আপনার কারেন্সি হবে কি তাহলে আমাদের তো টাকা এখানে টাকা আছে টাকা কিন্তু নাই আমরা আমরা কাজ করতেছি কোথায় ইউনিট স্টেজের সাইডগুলোতে এজন্য টাকার কোনো আইকনটা কারেন্সিটা আই নাই তাহলে আমার এটা একটা ডলার তাই না ধরেন ইউনিট স্টেজ কি ডলার কারেন্সি তাহলে আমরা ডলার দিয়ে দেবো এই যে এইখানে বলতেছে নেম ইমেল তাহলে নেম কি দেবো নেম ধরেন যে আমরা একটা ইউজার নেমটা দিয়ে দিলাম ইউজার নেমটা এমনি কোনো সাইট বলবে ইউজার নেম কোনো সাইট বলবে নেম ইমেল আমাদের এই যে ইমেল তো ইনি আবার এই সাইডে আবার বলতেছে কি লাস্ট স্টেপে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিয়ে দিল আচ্ছা দিয়ে দিলাম কন্টিনিউ ফোন নম্বর কার ফোন নম্বর ক্লায়েন্টের ফোন নম্বর কিন্তু এটা কিন্তু কি অপশনাল না আপনাকে রিয়েল দিতে হবে তাহলে ক্লায়েন্টের কাছে তো অবশ্যই আপনি কন্ট্যাক্ট নম্বর নেবেন কারণ কাস্টমার তো ক্লায়েন্টকে অবশ্যই তার ফোনে ফোন দিবে নাম্বারটা নিয়ে নিতে হবে এখন নাম্বার আমি যেহেতু আমি আপনাদের দেখানোর সুবিধাতে আমি ইউনিটেড স্টেটস থেকে একটা নাম্বার নিচ্ছি ফ্রি ইউএসএ নাম্বার কন্টিনিউ দেন পাবলিশ এ লিস্টিং এখানে আপনার কান্ট্রি দিতে হবে কান্ট্রি কি বায়ারের কান্ট্রি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম রিজিয়ন কি সেটা দিতে হবে ধরেন যে স্টেট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে ধরেন যে আলাস্কা বা অ্যারিজোনা আবার সিটি কি সিটি ধরেন যে এটা দিয়ে দিলাম দেওয়ার পর কন্টিনিউ কোথায় এই যে কন্টিনিউ এই কন্টিনিউ কি সাইন আপের জন্য ধরেন দেখি একটু আচ্ছা এই এইটাই হ্যাঁ দেন তারপর হচ্ছে একটু নিচের দিকে দেখছেন মানে অ্যাড দিয়ে সাইডে ভর্তি বোঝা যাইতেছে না যে আসলে কোথায় ক্লিক করবো তাই না এটা একটা অবস্থা না দেখেন কি একটা বিশ্রী অবস্থা উপায় নাই কি বলতেছে পাবলিশ লিস্টিং অ্যাড ইমেজ ও আচ্ছা এই জায়গাতে ক্লিক করে আপনাকে ইমেজ দিতে হবে প্রোডাক্টের ইমেজ কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু খালি অ্যাড দিয়ে হতি ওই যে ইনকামে তো তাদের এটাই এখন আমরা এখানে ক্লিক করে আমরা প্রোডাক্ট ইমেজটা দিয়ে দিই ধরেন যে আমাদের এইটা প্রোডাক্ট দিয়ে দিলাম তো বা এইটা প্রোডাক্ট দিয়ে দিলাম ল্যান্ডের কাছ থেকে তো আপনি অবশ্যই প্রোডাক্ট নিয়ে নেবেন প্রোডাক্ট ইমেজ আপলোড হয়ে গেল এখন এই যে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দেওয়ার পর বলতেছে কি আপনি এখানে প্রমোট ইওর অ্যাড সিলেক্ট অ্যাড টাইপ এখানে যদি প্রিমিয়াম করতে চান তাহলে এটা সিলেক্ট করেন স্ট্যান্ডার্ড হলে এটা
স্ট্যান্ডার্ড হলে সুবিধা কি হবে, ফিশার ইন পোস্টেড সিটি ফর 3 ডেজ অটো রিনিউ 5 ডেজ তাহলে আমরা না জানি আমরা ফ্রিতেই ইয়ে করব, আমরা এই যে সিলেক্ট বেসিকে সিলেক্ট করে এখানে বেসিকে সিলেক্ট করে আমরা কন্টিনিউ করে দিলাম। যে তারপর হচ্ছে এই যে ওয়েবসাইট ইউআরএল অপশনাল, ঠিক আছে ওয়েবসাইট ইউআরএলটা অপশনাল লাগছে, ক্লায়েন্টের ওয়েবসাইট যদি থেকে থাকে আপনি দিয়ে দেবেন সমস্যা কি, দিয়ে দিলাম আমরা এটা দিয়ে দিলাম আজ আমাদের এই যেটা দিয়ে দিলাম কন্টিনিউ। ভিডিও ইউআরএল, ক্লায়েন্টের যদি প্রোডাক্টে ভিডিও না থাকে তাহলে দেওয়া দরকার নেই, ঠিক আছে এখন এটার লিঙ্কটা দিতে হবে ইউটিউব থেকে, আমাদের অপশনাল লাগছে আমরা দিলাম না কন্টিনিউ। ফেসবুক পেজ ইউআরএল অপশনাল, যেগুলো অপশনাল সেগুলো দেওয়ার দরকার নেই বা ক্লায়েন্টের কাছ থেকে এবং নেওয়ার দরকার নেই। তাহলে কী কী লাগবে সেটা আমরা বুঝতে পারতেছি না, ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে, অপশনাল বিষয়গুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেবো না, যেগুলো আমাদের কম্পালসারি কন্ট্যাক্ট ফোন নাম্বার, কান্ট্রি অ্যাড্রেস, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ডিসক্রিপশন, এগুলো কি আমাদের কম্পালসারি, এগুলো নিতেই হবে, সেগুলো আমরা অবশ্যই নেব। টিকটক এগুলো আমাদের দরকার নাই। লাস্ট স্টেপ বলতেছে কমপ্লিট দিস লাস্ট স্টেপ বাই প্লেসিং দ্য সাবমিট বাটন হেয়ার, এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের একদম পোস্টটা কী হবে, পোস্টটা সাবমিট হয়ে যাবে। কোথায় সাবমিট হবে, এই ওয়েবসাইটে সাবমিট হবে, এই ওয়েবসাইটের যে ওনার আছে, যে এখানে বলতেছে টিকসিনীতি বলতেছে ইউর লিস্টিং হ্যাজ বিন রিসিভড, ওরা রিসিভ করছে অ্যান্ড ইট উইল বি রিভিউড, এটা সেটা রিভিউ করবে, রিভিউ করে তারপর ইফ ইউ আর নট রিভিউ করে দেওয়ার পর সেটা কি তারা কী করবে পাবলিশ করবে, ঠিক আছে। এখন এই যে ক্লিক হ্যাড টু পোস্ট ইউর অ্যাড, আপনি এখানে ক্লিক করে আপনার অ্যাডটা দেখতে পারেন, ঠিক আছে আমরা যাই। আর একটা কথা, আপনি যদি এখানে এই জায়গার মধ্যে যদি আমরা নাও আসি কোনো সমস্যা নাই, আমরা যখন প্রোডাক্ট যখন এই আমাদের লিস্টিংটা পাবলিশ হবে, যখন লিস্টিংটা লাইভ হবে তখন আমাদের ইমেলে তারা জানিয়ে দেবে যে ইউর অ্যাড ইজ পাবলিশড, নাও পাবলিশড। এখন আসেন যে এই যে আমরা যে করলাম, যখন পাবলিশ হবে তখন এই যে মাই অ্যাকাউন্টের মধ্যে আমরা সেটা দেখতে পারবো। এখন এই যে আমরা যে পাবলিশ করলাম একদম লাস্ট স্টেপে, এই যে এখানে যে লিস্টিং বলতেছে এটার একটা স্ক্রিনশট আমরা কী করবো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। আচ্ছা এখানে স্ক্রিনশটটা ইয়াটা নাই, এখানে আমি একটু আমি স্ক্রিনশটটা ডাউনলোড দিয়ে নিচ্ছি। কাজকে হামড়ি কঠিন, শুধু কি লাগতেছে একটু সময় লাগতেছে, এই এই যে আমরা যে এখানে লিস্টিংটা করছি, এই জায়গার মধ্যে লিস্টিংটা করছি, তাহলে এটা কী করবো আমরা ক্লায়েন্টকে এই এইটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। ব্যাস যদি আপনি ক্লায়েন্টকে লাইভ লিঙ্ক কখন লাইভ হবে, কয়েকদিন পর হবে, যদি ওই অপেক্ষায় না থাকেন তাহলে কি এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এখন লিঙ্কটা যখন আমরা ক্লায়েন্টকে কীভাবে দেবো, ক্লায়েন্টকে আমরা এখন তাহলে আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা আমাদের টোটালি বোঝা গেছে, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে ঝামেলা আছে, বোঝা গেছে না টোটালি ভাই, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা আসেন ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি যে করবো কীভাবে করবো, ক্লায়েন্টকে ডেলিভারি করার জন্য আমরা আর একটা শিট নেবো। এই শিটটা কি, এটা আমাদের পার্সোনাল শিট থাকবে, আমাদের সাইটগুলোতে আবার অন্য ক্লায়েন্টের জন্য মার্কেটিং করবো আমরা, তাই না? তাহলে আমাদের কি জাস্ট সাইডের এই এখানে ক্লিক করবো, সাইডে চলে যাবো, সাইডে চলে গেলেই আমরা পোস্ট অ্যান্ড অ্যাডে ক্লিক করবো, দেন আমাদের যদি লগ ইন করতে বলে আমাদের ইনফরমেশন এখানে লগ ইন ইনফরমেশন তো দেয়াই আছে, সেভ রাখা আছে, আমরা এই তোমার লগ ইন করে নিলাম। এখন আমরা কাজটা ক্লায়েন্টকে কীভাবে ডেলিভারি করবো, এই যে নিউতে ক্লিক করে আমরা একটা শিট নেব, এই শিটে ক্লিক করে এই শিটটা আমরা আবার সেমভাবে ওই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং করিনি, ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের জন্য সাইট সাজা জব রিপোর্ট সাজাইনি, সেমভাবে সেম রিপোর্ট এখানেও হবে। কী কী রাখতে হবে জাস্ট এটা আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে সাইট নেম, ক্লাসিফাইড সাইট নেম, এখানে ইউআরএল,
বা শুধুমাত্র সাইড ইউআরএল ওই একটা রাখলেই হবে। এখানে পোস্ট স্ক্রিনশট লিংক, এখানে হচ্ছে লাইভ লিংক, বাস সেম ফেসবুক ফ্রি মার্কেটিং এটা সেম। তাহলে আমরা যেটা মার্কেটিং করলাম সেটার কি আমরা স্ক্রিনশট নিচ্ছি, তাহলে আমরা স্ক্রিনশট লিঙ্কের জায়গায় রেখে দেবো। তাহলে আমাদের সাইড ইউআরএল কি, সাইড ইউআরএল হচ্ছে আমাদের এটা নিয়ে নিলাম, সাইড নেম কি, সাইড নেমটা এখানে বলে দেওয়া আছে যে যেখান থেকে আপনি কপি করে নিতে পারেন। হ্যাঁ, কী দেওয়া আছে এই যে এখান থেকে সাইড নেমটা আপনি এইভাবে বাস। এই শীটটা তাহলে কি ক্লায়েন্টকে আপনি 100টা যে 150টা 200টা আপনি যে করবেন এখানে একটা নাম দিয়ে দিবেন ডেলিভারি রিপোর্ট, ডেলিভারি রিপোর্ট দিয়ে দেন ডেলিভারি রিপোর্ট। তাহলে এইভাবে আপনার 100টা 200টা আপনার হবে, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল হবে, তাই না? ক্লায়েন্টকে আমরা কীভাবে জমা দেবো, শেয়ারে ক্লিক করব, এখান থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এখান থেকে ভিভো থেকে এডিটর, এডিটর করে দিয়ে আমরা কপি লিঙ্ক ক্লায়েন্টকে, কপি লিঙ্কটা যদি আমরা যখন দিয়ে দেবো ক্লায়েন্ট কি এই শিটের মধ্যে এসে তার আমরা যা কাজ করি সেটা দেখতে পারবো। তাহলে ক্লাসিফাইড অ্যাডস বিষয়টা বোঝা গেছে না, কোনো কোশ্চেন আছে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, অ্যাকাউন্ট করাটা একটু প্যারা, বাকিগুলো প্যারা না। হুম, আপনার গিগের প্যাকেজে যটা দেবেন তো ওটাই করতে হবে, পরে আপনাকে এই শিটে, এই শিটটা আপনার কাছে থেকে যাবে সারা জীবন। দেন আপনি এই সাইডগুলোতে জাস্ট মার্কেটিং করবেন, ইউনাইটেড স্টেটসের করলে হবে, কানাডায় ভিজিট করার দরকার হবে না, কারণ ইউনাইটেড স্টেটসের বাইরে 90%। তো আশা করি কোশ্চেন আছে।